Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. जल्दी जल्दी काज करो, बुझले? 25 तारीखे मध्ये जेमन करे सब मालगुलो डेलिवरी दिते हबे। আপনি ব্যস্ত হবেন না, তিন ভাগ মাল তো গুদামে রেডি আছে, আর বাকি সব 22 তারিখের মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এসো। স্যার, জয় এন্টারপ্রাইজকে যে মাল ডেলিভারি করা ছিল সেটা করে দিয়েছি স্যার। তারা খুশি হয়ে আরও একটা অর্ডার দিয়েছে স্যার। গুড। আর স্যার, আমাদের 3 নম্বর ফ্যাক্টরিতে যে লেবার প্রবলেম ছিল তাও সলভ হয়ে গেছে স্যার। মানে ওয়ার্কাররা সব মেনে নিল? না স্যার, সেই ইউনিয়ন লিডারটাকে কিনে নিয়েছি, আশা স্ট্রাইক উঠিয়ে নিল। আর স্যার, আমাদের 3টে ফ্যাক্টরিতেই লেবার প্রবলেমের ভয় নেই। তাই দণ্ডপানি কি? এই চিঠিটা বিকাশবাবুকে দিয়ে দিও, হাত দেখো, ড্যাডি যেন না জানতে পারে। কি বলছো? নাও, তুমি একদম ব্যস্ত হবে না, এই চিঠিটা ঠিক জায়গায় পৌঁছে যাবে। এটা দণ্ডপানির কুরিয়ার সার্ভিস, তুমি সোজা গিয়ে পুরনো জায়গায় অপেক্ষা করো। স্যার চা রাখ। স্যার চা। হ্যাঁ, ওই টেবিলে পড়ে গেল। আর কি বলছেন, এখানে রাখলে সব গড়বড় হয়ে যাবে। আহা, বললাম তো টেবিলে পড়ে কে দাও, কাজ ছেড়ে চা খেলে স্যার বিরক্ত হবে না? কি বলছেন, এই চা না খেলে সে খুব বিরক্ত হবে। মানে? মানে এটা হলো স্পেশাল চা, আপনার জন্য মেম সাহেব স্পেশাল করে পাঠিয়েছেন। কি? আরে স্পেশাল চাটা একটু দেখুন না। কি? এটাই স্পেশাল চা স্যার, তাড়াতাড়ি ধরুন দেখি। সেই পুরনো জায়গায় স্যার, তাড়াতাড়ি চলে যান। ওটাকে চুমু দিচ্ছেন কেন? এটাকে চুমুক দিন। আপনি কিছু চা বা কফি পাঠাবেন না কি? চিন্তা করছেন কি? এই দণ্ডপানি কুরিয়ার সার্ভিস মাল গিয়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। কি বলবো বিকাশ পেলে? হ্যাঁ স্যার। স্যার থ্যাংক ইউ, আজ এই চিঠিটা টাইপ করে পাঠিয়ে দিই। আগে হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আসি স্যার। দেখেছ বিনা, দ্যাট বয় ইজ ব্রিলিয়েন্ট। ওর বিজনেসের আইডিয়া এক্সপিরিয়েন্স বিজনেসম্যানের মতো, তবে দেখবে এরকম ছেলে কিছু একটা করে দেখাবে। ভগবান আমাদের ঘরে একটা মেয়ে দিয়েছে, যদি আমাদের ঘরে এমন একটা ছেলে থাকতো আজকে আমার সব কারবার সে সামলাতো। তুমি চাইলে সেটাও সম্ভব হতে পারতো, কিন্তু ফ্যাক্টরি ব্যবসার কাজে ফুরসত কোথায়? ছাড়ো, রঞ্জিত আমার ভাই বিজনেস ম্যানেজমেন্ট পড়ার জন্য আমেরিকা গেছে, সে এসে গেলে তোমার সবকিছু সামলে নেবে না? সে একা কোথায়? তার সাথে আরো 3 জন সাথী আছে, আমি মরলেই সোজা তারা আমাকে শ্মশানে নিয়ে যাবে। কি উল্টোপাল্টা বলছো? আরে সে কুলাঙ্গার এছাড়া আর কি করতে পারবে? সে আমেরিকায় পড়তে যায়নি তো, গিয়েছে আমার পয়সা বরবাদ করতে। গাধা গোদাকার। হাই। হাই। তোমার সেই নাটকে হিরোইনের জায়গাটা এখনো খালি আছে নাকি পেয়ে গেলে আবার? নো চান্স, তুমি ছাড়া আর কারোর জন্য সে জায়গা নেই। আমি যদি হ্যাঁ বলে দিই? দেবে? তবে রিহার্সাল স্টার্ট। তাহলে রিহার্সাল কতদিন? হ্যাঁ, যতদিন না হিরো হিরোইন কাছাকাছি আসছে ততদিন রিহার্সাল চলবে, আর যখন কাছে আসবে। এতটা কাছে? আর একটু। এতটা কাছে? আর একটু। এতটা? আর একটু। এতটা? আর একটু। আর জায়গা নেই। ব্যাস চলবে। আচ্ছা, সেই হিরোইনের রোল কেমন? আগে ছিল উদ্ধত, জেদি, পাগলি মেয়ে, কিন্তু এখন রোল চেঞ্জ হয়ে গেছে, এখন হয়েছে খুব মিষ্টি, ইনোসেন্ট আর ভালো মেয়ে। আর সে হিরোকে গোলাপ ফুল দিয়ে বলছে আই লাভ ইউ। আই লাভ ইউ? কি হইতাছে রে চাঁদু? রিহার্সাল চলছে, ডাইরেক্ট ক্লাইম্যাক্স? না, ক্লাইম্যাক্সের আগে গোটা সিন বাকি আছে। ঠিক আছে, পিছায় যাও, পিছায় যাও, দু সাইডটা সিন পিছায় যাও, আমি আর একবার রিহার্সালটা দেখু।
সরি, আর পিছনে যাব না। কি দণ্ডপানি, দণ্ডপানি আসছি। দণ্ডপানি আমাকে ডাকলেন নাকি? তুমি একটা কাজ করো, অফিসে ফোন করে বিকাশ বাবুকে বলবে ড্যাডি বাড়িতে ডেকেছে। কি বলছো? বাবু আর মা ব্যানার্জি বাবুদের বিয়ে বাড়িতে গেছে, ফিরতে ফিরতে অনেক দেরি হবে গো। তোমার সবকিছুতেই বকর বকর, তোমার এসব জেনে কোনো লাভ নেই, আমি যা বলছি তাই করো। না না, আমি বলছিলাম কি শুধু দেরি। ফোন করো। হ্যালো, বিকাশ দা স্পিকিং। স্যার, বিকাশ বাবু, কি বলছো? বড় বাবু আপনাকে বাড়িতে আসতে বলেছে। ঘরে? কখন? কখন কখন? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায়? কি বলছো? সন্ধ্যাবেলায় আসুন। ঠিক আছে, আমি যাচ্ছি। এসো। কি বললো? কি বলছো? সন্ধ্যাবেলায় ঠিক পৌঁছে যাবে। আরে বাহ, পুরো একটা 100 টাকার নোট। কি বলছো দিদি? আর কাউকে ফোন করে ডাকতে হবে কিনা বলো না গো। চুপ, তোমার এবার ছুটি। মানে? মানে তুমি কোনো সিনেমা হলে গিয়ে আরামসে সিনেমা দেখো। কেন আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো গো? কি বলছো? এইখানেই তো হিরো একটু পরে চলে আসবে, আমি ব্যালকনিতে গিয়ে পুরো সিনেমাটা দেখে নেব না? তোমাকে যেতে বলছি, যাও। কি বলছো? যাও। স্যার,
বিকাশ, এই চিঠি তুমি লীনাকে লিখেছো? স্যার, এই চিঠি তুমি লীনাকে লিখেছো? স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। তোমাদের ঘরে বড় কে আছে? স্যার, আমি জিজ্ঞাসা করছি তোমাদের ঘরে বড় কে আছে? স্যার, আমার দাদা আর মা। আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। এই ব্যাপারে ওদের বাড়ির লোককে কেন ডাকছো? চুপ কর, এটা ছেলেখেলা নয়। তাদের ঘরের লোক না এলে বিয়ের কথা বলবো কার সাথে? বিকাশ, কালি তোমার মা আর দাদাকে খাবার জন্য ডাকো, আমি তাদের সঙ্গে কথাবার্তা বলবো। ওকে স্যার। আপনাদের বিকাশ খুব বুদ্ধিমান ও যোগ্য ছেলে, সিনসিয়ার, ইন্টেলিজেন্ট ও ব্রিলিয়েন্ট। আমি তাকে নিজের করতে চাই। মানে? আমি তো কিছু বুঝতে পারলাম না। বিকাশ কি আপনাকে বলেনি সে আর লীনা দুজন দুজনকে ভালোবাসে? আমি ভাবছি দুজনকে বিয়ের বন্ধনে বেঁধে দেব, যদি আপনাদের অনুমতি থাকে তো। এ তো আমাদের সৌভাগ্য, লীনা আমাদের ঘরে বউ হয়ে আসবে। বিয়ে হলে আমি তোমাদের বাড়ি যাব না। সেখানে কি আছে? একটা ঝুপড়ি ঘর, ভিখারির মতো আমি ওখানে থাকতে পারবো না। কথা হচ্ছে কি বিজয়বাবু, লীনা যেভাবে মানুষ হয়েছে সে সুখ সেখানে ওকে কে দেবে? সেই জন্য একটা বাংলো কিনেছি, তারা সেখানে থাকবে। নিত্যানন্দ বাবু, যে বাড়ি ঘরের লোকেদের প্রতি লীনা সম্মান করতে পারে না, মমতা নেই, সে কখনো সেই ঘরের বউ হতে পারে না। সাবিত্রী দেবী, আমার মেয়েটি নেহাতি বোকা যে আপনার ছেলেকে ভালোবেসেছে আর বিয়ে করার জন্য জিদ করছে, না হলে তো তার জন্য বহুত বড় বড় প্রস্তাব আসছে। আমি যখন আমার মেয়ের খুশির জন্য এত কিছু করতে পারছি, আপনারা আপনার ছেলের খুশির জন্য এটুকু করতে পারছেন না? নিত্যানন্দ বাবু, আমাদের পরিবার একটা গাছ, সেই গাছের একটাও ডালপালা ভাঙবার চেষ্টা করবেন না। অবশ্য আপনি চেষ্টা করলে আমাদের ভাগ করতে পারবেন না। সত্যি যদি এই বিয়ে হয় তাহলে লীনা আমাদের ঘরের বউ হয়ে যাবে, বিকাশ এই বাড়ির ঘরজামাই হয়ে আসবে না। আপনাদের নিমন্ত্রণের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। চল বিকাশ, চলো মা। ড্যাডি, তুই ব্যস্ত হোস না মা। এদের কি করে পায়ের তলায় আনতে হয় আমি ঠিক জানি। নিজের পরিবারের একতার উপর তাদের বহুত গর্ব। আমি যদি সেই পরিবারকে খণ্ড খণ্ড না করে দিয়েছি, আমি নিত্যানন্দ দাস নয়, আমি বিজয়কে রাস্তার ভিখারি করে দেব, তার সুখের সংসারে আগুন লাগিয়ে দেব। জয়বাবু, আপনি আপনার ফ্যাক্টরিটা আমার নামে লিখে দিন, আমি সব কাগজপত্র রেডি করে এনেছি। দেখুন, আপনারা তো জানেন গুদাম ঘরে আগুন লেগে ডেলিভারির জন্য রেডি হয়ে থাকা লক্ষ লক্ষ টাকার মাল সব নষ্ট হয়ে গেছে। বর্তমানে এই ফ্যাক্টরি আমার রোজগারের একমাত্র উপায়, আর এটা যদি আপনারা নিয়ে নেন তাহলে। বরং আমি ভাবছিলাম এই কারখানায় দিন রাত পরিশ্রম করে আপনাদের দেনা আমি শোধ করে দেব। বিজয়বাবু, আপনি এই পেপারে না সাইন করলে আমরা কোর্টে যেতে বাধ্য হব। না না, আপনাদের কোর্টে যাওয়ার দরকার নেই, আমাকে দিন, আমি সই করে দিচ্ছি। বিজু, সব শেষ হয়ে গেল মা, সব কিছু শেষ হয়ে গেল। এখন
এই ঘর চালাবো কি করে? ছি, তুই ভেঙে পড়লে হবে? বিকাশ তো চাকরি করে, সে ঘরের দায়িত্ব নেবে না? আরে বিকাশ, তুই কোথায় বেরোচ্ছিস? এই ঘর ছেড়ে। ঘর ছেড়ে? কেন? এই ঘরে আর আছে কি যে আমি থাকবো? সবকিছুই তো তোমরা বিক্রি করে দিলে, কেন এই ঘরে কি তোমার দেনার বোঝা টানার জন্য থাকবো? তোকে কারো বোঝা ওঠাবার দরকার নেই রে, আমি তোদের সবার দায়িত্ব নেব, তোদের সবাইকে আরামে রাখবো। যে নিজের বউ ছেলেকে আরামে রাখতে পারে না, সে আমার দায়িত্ব কি নেবে? বিকাশ, কি এসব বাজে কথা বলছিস? বাজে কথা নয় মা, আমি যা বলছি ঠিক বলছি। বর্দা আমাকে এই জন্য আটকাচ্ছে যে আমার পয়সা তার দেনা শোধ করবে। চুকার, যে নিজের বউ ছেলেকে কম খাইয়ে তোদের পড়িয়ে লিখিয়ে মানুষ করলো, সে তোর রোজগারে ভাগ বসাবে, এটা বলতে তোর লজ্জা লাগলো না? বিকাশ দা, বর্দার এই অসময়ে আর বাড়ির এই পরিস্থিতি দেখেও তুমি মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ? এত বড় ফ্যাক্টরি চলে গেল, তার জন্য তোমার মনে একটুও দুঃখ নেই? কোন ফ্যাক্টরি? দাদা ছিল কি? বাবার পুরনো ভাঙাচোরা ফ্যাক্টরিটা দাদা চালাচ্ছিল, এটা তো যে কেউ করতে পারত। বিকাশ দেখো মা, আমার ভবিষ্যৎ, আমার ক্যারিয়ার সবকিছু নিত্যানন্দ বাবু আর লীনার কাছে, যেটাকে তোমরা পায়ের নিচে মারিয়ে দিয়েছো। কিন্তু আমি আস্থা হতে দেব না, আমি এই সুযোগ হাতছাড়া করব না, আমি যাচ্ছি। না না বিকাশ, না, ঘর ছেড়ে যেও না। অনু, ওকে যেতে দাও। যা বিকাশ, যা, আমরা এখানে কেউ তোর সুখের তোর ভবিষ্যতের রাস্তার কাটা হয়ে থাকবো না, তুই যা। তুমি কাঁদছ কেন? আমরা তো সবাই চাই বিকাশ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এতে যদি সে সুখী হয় আমাদের তো খুশি হওয়ার কথা। এই আমার নতুন ড্রেসটা কেমন হয়েছে? তোমার টেলার্স কাপড় মেরে দিয়েছে না? তোমার বাবার কাছে কাপড় কেনার জন্য পয়সা কম ছিল? মানে এটা কি ড্রেস হয়েছে? মেয়ে মেয়ের মতো থাকো, বডি দেখানোর দরকার কি? কেন, এই ড্রেসটা কি খারাপ হয়েছে? জিসামে বিপাশা তো এই ড্রেসটাই পরেছিল। রামতেরি গঙ্গা মাইলে তো মন্দাকিনী তো সব ড্রেস খুলে দিয়েছিল, তার মানে এই নয় যে তুমিও সব ড্রেস খুলে ঘুরবে। ফিল্মে হিরোইনরা যা করে তা তোমার করাও জরুরি। সেই জন্যই তো হিরোইনদের ফটোগুলো ঘন্টার পর ঘন্টা দেখতে থাকো, এক একটা সিনেমা দশ দশ বার দেখতে যাও, আর সিনেমার পোস্টারে হিরোইনদের ছবিগুলোর ওপর তোমাদের মতো পুরুষদের দৃষ্টিই ওঠে না। এক্স্যাক্টলি, আমি তো সেটাই চাইছি যে লোকে যেন তোমার দিকে বারবার না তাকায়। আচ্ছা, সিনেমার হিরোইনরা হলো পাবলিক প্রপার্টি, মানে লোকেদের এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু তুমি হলে প্রাইভেট প্রপার্টি, মানে শুধুই আমার, বুঝতে পারলে? সত্যি? হ্যাঁ, খবরদার আর কোনোদিন যদি এরকম ড্রেস পরেছো তো। ঠিক আছে বাবা, আর পরবো না, কথা দিচ্ছি। আসুন স্যার। হুম, আমার ফ্যাক্টরিটা ভালো করে দেখে নিন, আমার পুরো বিশ্বাস ফ্যাক্টরিটা দেখার পর আপনি না কিনে থাকতে পারবেন না। হুম। জানো বাবু, এই লাইন কিসের? এরা সবাই ইন্টারভিউ দিতে এসেছে চাকরির জন্য। স্যার আসুন। না, আমার ফ্যাক্টরি দেখার দরকার নেই, এই ফ্যাক্টরি আমি নিশ্চয়ই কিনবো। আপনি যান, কাগজপত্র রেডি করুন। ওকে স্যার। মহাপাত্র স্যার, এখানকার ম্যানেজারকে বলে দাও বিজয় যেন অবশ্যই চাকরি পায়। আর হ্যাঁ, সেই চাকরিটা শ্রমিকেরই চাকরি হওয়া দরকার। একটা শ্রমিকের চাকরি? কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট তো অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বেরিয়েছিল। সেই পোস্ট তো অলরেডি ফিল আপ হয়ে গেছে, বর্তমানে একটা শ্রমিকের জায়গা খালি আছে। তোমার যদি ইচ্ছা সেই পোস্টে জয়েন করতে পারো, নচেত সেই চাকরি আমি অন্য কাউকে দিয়ে দেবো। না, আমি এই চাকরি করব। বিকাশ, আজ হ্যাঁ আমি ভাবছি, তবে বেলেঘাটা আর রাজারহাট ফ্যাক্টরির সঙ্গে এটার দায়িত্ব তোমাকে নিতে হবে। আমার বয়স বাড়ছে, আই ক্যানট ওয়ার্ক হার্ড এনিমোর। প্রশান্তবাবু, ইনি আমার ফ্যাক্টরির নতুন ম্যানেজার। ইনি প্রশান্তবাবু, এ এখানকার সুপারভাইজার, এ তোমাকে সমস্ত কাজ দেখিয়ে দেবে। এনাকে ফ্যাক্টরিটা দেখাও আর সব কাজ বুঝিয়ে দাও। কত লোক কাজ করে?
হচ্ছে? 3000 লোক। কাজ কেমন চলছে আপনি এই ফ্যাক্টরিতে? হয়তো তুমি জানো না, যেদিন তুমি জয়েন করেছো সেদিন এই ফ্যাক্টরিটা আমি কিনে নিয়েছি। নাও মিট মাই পার্টনার বিকাশ। হ্যাঁ বলুন। আরে বিকাশ, তোকে কতদিন পরে দেখলাম রে, তুই কেমন আছিস? কেমন আছিস তুই? তুই কেমন আছিস ভাই? তুই কেমন আছিস? মনে রাখো বিজয়, তুমি যার সঙ্গে কথাবার্তা বলছো সে আমার পার্টনার, এই কোম্পানির মালিক। ওনাকে স্যার বলে ডাকো। হুম, স্যার। স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনি কেমন আছেন স্যার? ড্যাডি, আমি এই ফ্যাক্টরির দায়িত্ব নিতে পারবো না, আমাকে ক্ষমা করুন। ওকে, ডোন্ট ওয়ারি মাই বয়। আরে হ্যাঁ বিজয়, বিকাশ বলছিল তোমার আরেকটা ভাই নাকি আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়ছে। গুড, তুমি এইভাবে ট্যালেন্ট তৈরি করতে থাকো আর আমি উপভোগ করতে থাকি, ঠিক আছে? একটু আগে এলাম মা। আরে বিনোদ দাদা, থাক থাক হয়েছে। কি রে বিনোদ, আমাকে খবর দিলি না কেন? আমি তোকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতাম। দাদা, আমি ভেবেছিলাম তোমাদের একটা সারপ্রাইজ দেবো বলে। তাছাড়া বর্ষার বাবা মা এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে গিয়েছিল। এই বর্ষা কে? মা, আমেরিকায় আমরা একসঙ্গে পড়তাম, আমি ওকে বিয়ে করেছি। তুই বিয়ে করেছিস? আরে বিনোদ, বউ কোথায়? গাড়িতে আছে। অনু, গাড়ি থেকে বউকে নিয়ে এসো। আসো। বাহ সেজদা, তুমি তো একবার ছুবারুস্তম দেখছি। আরে বিনোদ, তুই তোর বিয়ের কথা আমাদের বলবার কোনো দরকার মনে করলি না? মা, সে... ওহো মা, ওর বিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, তাতে কি হয়েছে? এ তো বড় খুশির কথা। মা দেখো সেজ বৌদি কি সুন্দর। এসো বর্ষা, মায়ের আশীর্বাদ নাও। থাক মা। বর্দা, তুমি এখানে? এটা আমার বাড়ি, আর বিনোদদা আমার শেষদা। বর্ষা আমার দিদি হয়। হুম, যাও তাহলে, তুমিও সবাইকে প্রণাম করে অ্যাডভান্স বুকিং করে নাও। হুম, যাব। এই দাঁড়াও, নাহলে সব গণ্ডগোল হয়ে যাবে। আসুন বসুন। বেয়ান, আমার ইচ্ছে ছিল বিনেদের বিয়ে ধুমধাম করে দেব, বউ আমার পালকি করে আসবে। এবার তো এসে গেলাম, আবার পালকিও চাই? তাছাড়া এসব আদিকালের কথা কোন মুখে বলছেন? আপনাদের পজিশন কোথায় যে ধুমধাম করবেন? আমি ভাবছি বিয়ের খরচার বদলে কিছু ফার্নিচার, সোফা সেট, টিভি, ভিসিআর দিয়ে দেব, আমার মেয়ের কাজে লেগে যাবে না হয়। তাহলে আপনাদের মেয়ে সংসারের দায়িত্ব ছেড়ে সোফার উপর পায়ের উপর পা তুলে টিভি ভিসিআর দেখে আরাম করবে? বা বিনোদদা, তোমার শাশুড়ি তো শশিকলা, বিন্দু, ললিতা আর সবার মিক্সচার, মানে অল ইন ওয়ান। চুপ, এসব হেসে উড়িয়ে দেওয়ার কথা একদম নয়। তোর মুখ্য স্বামীকে বলে দে লক্ষণ হবার দরকার নেই, এ ধারটারের ঝঞ্ঝাটে না পড়তে, যে নিয়েছে সে শোধ করবে। কিন্তু এ কথা তো মা বিনোদ আমাকে পড়বার সময় বলেছিল। ছাড় এ কথা, তুই কি এত জানিস? আমি দুনিয়া দেখেছি, এই ভাই বন্ধু নাতি পুতি এসব ভুলে যা, আমার কথা শোন। প্রথম দিনই সব কিছু হাতের মুঠোয় আন, না হলে আমার মতো তোর জীবনটাও নষ্ট হবে। দেখো
আমাকে বিয়ে করে ওনার জীবন নষ্ট হয়ে গেছে। আর না তো কি, আমি বউ হয়ে এসে জীবনে সুখ বলে কখনো কিছু পাইনি। হ্যাঁ ঠিকই বলেছো, দু দুটো মেয়ে তো তুমি বুড়ো বয়সে জন্ম দিয়েছো। বুড়ো বয়সে জন্ম দিয়েছি, তোমার বোন ভাই দাদা মামা কার কথা বলবো, 18টা বিয়ে আমি নিজে দিয়েছি। বর্ষা তুই আমার কথা শোন, তুই তাড়াতাড়ি আলাদা হয়ে যা, না হলে তোর ননদ দেওর ভাইপো ভাইজির সব গোষ্ঠী তোকে বিয়ে দিতে হবে। কিন্তু আলাদা হওয়া সম্ভব নয় মা, বিনোদ তোর বাড়ির লোকের জন্য পাগল। তুই একদম চিন্তা করিস না, তার উপায় আমি বলে দিচ্ছি, এটা তো আমার বাঁ হাতে খেল। এই খেলা তো ও 21 বছর ধরে আমার সঙ্গে খেলে আসছে। বাস বাস সব কথায় মাথা গলাতে হবে না, বলে দিচ্ছি এ থাকলে কোনো ভালো কাজ করতে দেবে না। যাচ্ছি বর্ষা, পরে এসে ভালো করে বুঝিয়ে দেব। হ্যাঁ সব কিছু ঠিকঠাক বুঝে নিবি, চেহারা তো মায়ের মতো পেয়েছিস, এবার বুদ্ধিগুলো পেয়ে যা। চলো মা, এখানে খেয়ে গেলে হতো না? না না না, আমাকে আবার রায়বাবুর বাড়িতে ককটেল পার্টিতে যেতে হবে। তাছাড়া তোর ঘরে কি ছাতায় রান্না হবে কে জানে। বাহ খুব ভালো হয়েছে। না 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 না, 3 বছরের মাছ কি আমাকে একদিনে খাওয়াবে বৌদি? অনু মেজো বৌমাকে আরেকটা মাছ। হ্যাঁ দিচ্ছি। না কেমন একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে, আমি খেতে পারবো না। হ্যাঁ মা, তুমি বিনোদের বিয়ের খাওয়া দাওয়ার কথা বলছিলে। কথা হলো বিনোদ বিয়ে করেছে তা বাড়ির লোকেরা নয় জানে, কিন্তু বাইরের লোকেরা জানার দরকার, তাই একদিন একটা আমন্ত্রণ দিয়ে বাইরের লোকেদের ডাকতে হবে। বাহ ভোজ হবে? আমি ভোজে 40টা রসগোল্লা খাবো। দারুণ মজা হবে, আমার তো নতুন ড্রেস হবে। হ্যাঁ এখন বিয়ে বাড়ি হলে সবাই হোটেলে রিসেপশন করে, আমরা হোটেলে রিসেপশন করব না ছোটদা? হোটেল করার দরকার কি, বাড়ির সামনেই করলে হয়। হ্যাঁ হ্যাঁ বাড়ির সামনে করলে ভারী সুন্দর লাগবে, সামনাসামনি হবে, লাইট লাগানো হবে, মাইক বাজবে, সানাই বাজবে। সানাই না দাদা, মেলোডি পার্টি জমে যাবে। আরে জমবে জমবে, কিন্তু যার জন্য এত আয়োজন আগে তাকে জিজ্ঞাসা কর। কি বৌমা? আমাকে এত জিজ্ঞাসা করেন, আমার এইসব একদম পছন্দ নেই, এইসব রীতিনীতি বেকার, এইসব যত আনকালচার মিডল ক্লাস লোকেদের কাজ। আমরা দুজনে তো রেজিস্ট্রি করে বিয়ে করেছিলাম, এইসব বাজে খরচের কোনো দরকার নেই। তাছাড়া এই কম্পিউটারের যুগে অনুষ্ঠান করে বরকনে দেখার এমন কি দরকার? বিনোদ তুমি তো জানো আমি নিজে বসতে পারি না, আমার কোমরে ব্যথা, আর এখানে এত গন্ধ আমি উঠছি। বিনোদ বউ এসব কি বলছে রে? মা বৌমা তো ঠিকই বলেছে, সে তো আমাদের ভালোই চাইছে, সে আমাদের খরচ কমাতে চাইছে। হ্যাঁ রে বিনোদ। দাদা তুই গিয়ে দেখ বৌমার হয়তো কিছু দরকার হবে, যা। ঠিক আছে দাদা। দাদা কাল সকাল 10টার সময় তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব। আরো সারপ্রাইজ? এমনি তো অনেক সারপ্রাইজ হয়ে গেল, আর তাছাড়া 10টার সময় তো আমি ফ্যাক্টরিতে থাকবো। তাহলে ফ্যাক্টরিতেই দেখা হবে। এই মেয়ে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নয় রে। বউ তো সে হয়ে গেছে মা। যে মেয়ের কথাবার্তা চালচলনে সম্ভ্রম নেই, বড়দের সম্মান করতে জানে না, সে মেয়ে এই বাড়ির বউ হয়ে চলবে কি করে? আজকালকার মেয়ে তো সবে বিলেত থেকে পড়াশোনা করে এসেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। দেখি কাল সকালে বিনোদ আমাকে আর কি সারপ্রাইজ দিচ্ছে। আরে দেখো মালাগুলো ধরে রেডি হয়ে থাকো। আরে এসে গেল নাকি? আরে একে, এ তোমার সেজো ভাই বিনোদ। বিনোদ বাবু, বিনোদ বাবু, নতুন ম্যানেজার, নতুন ম্যানেজার, নতুন ম্যানেজার, বিনোদ বাবু, বিনোদ বাবু, বিনোদ বাবু, বিনোদ বাবু, নতুন ম্যানেজার, নতুন ম্যানেজার, নতুন ম্যানেজার, নতুন ম্যানেজার। দেখলে তো দাদা কেমন সারপ্রাইজ দিলাম। বিনোদ বাবু, বিনোদ বাবু, আরে তুই আমার সেই ভাই না যাকে আমি স্নেহ করতাম, শাসন করতাম, চকলেট খাওয়াতাম আর কোলে নিয়ে বেড়াতাম, তুই আমার সেই ভাই বিনোদ না? হ্যাঁ দাদা আমি তোমার সেই বিনোদ, যেরকম ছিলাম সেরকমই আছি, তফাত এইটুকুই শুধু ড্রেসটা বদলে গেছে, আর নামের আগে ওয়ার্কস ম্যানেজার বলে একটা শব্দ যোগ হয়েছে। হ্যাঁ দাদা আমার কারণে তোমার এত বছরের ত্যাগের জন্য তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। ছি ওরকম বলিস না রে, ওরকম বলিস না দাদা। বিনোদ, বিনোদ, ডোন্ট বি সেন্টিমেন্টাল মাই বয়, ডোন্ট বি সেন্টিমেন্টাল। এই দেখো চোখের জল পড়ে নতুন কোটটা কেমন খারাপ হয়ে গেল। নাও মোছো।
কাম অন মাই বয়, কাম অন। আরে বন্ধ হয়ে গেল তো। দিস ইজ লাঞ্চ টাইম, নো ওয়ার্ক, কাজ বন্ধ। আরে বসিস না, বসিস না। কি হলো? আরে টুলটা নোংরা আছে, নতুন সুটটার ময়লা হয়ে যাবে। দাঁড়া আমি কাগজ পেতে দিই। নে বস। তুই যা। আচ্ছা দাদা, তোমার টিফিনটা নিয়ে এসো, খুলে দেখি বৌদি তোমার জন্য কি পাঠিয়েছে। তুই আগে খা। আগে দেখি তোমার টিফিন কি আছে। বৌদি যদি ভালো কিছু পাঠিয়ে থাকে তোমার জন্য, আমি তাহলে সেটা খাবো। ও দাদা তাড়াতাড়ি করো, ওহো তাড়াতাড়ি করো না। দাও আমাকে দাও। আরে আমার এসব কি হবে, আমার তো যা হোক হলেই হয়ে গেল। চারটে তাজা ঘিয়ের পরোটা, তরকারি আর মিষ্টি, এসব বৌদি আমার জন্য পাঠিয়েছে। আমি ঠিক জানি তুমি বলেছো বৌদিকে এসব আমার জন্য পাঠাতে। আরে দেখ, আমার হলো দেহের খাটনি আর তোর হলো মাথার খাটনি, তোর তো এসব খাওয়া।